গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানার জন্য আজকাল বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার হয়েছে এর মধ্যে আলট্রাসোনোগ্রাফি একটি পদ্ধতি এ পদ্ধতিতে খুবই সহজে জানতে পারা যায় গর্ভের সন্তান ছেলে না মেয়ে কিন্তু প্রাচীনকালে গর্ভবতী মহিলার গর্ভে ছেলে না মেয়ে জানার জন্য একটি অদ্ভুত পদ্ধতি ব্যবহার করত কথিত আছে যে ইজিপ্টের সময় গর্ভবতী মহিলার তাদের প্রস্রাব বাড়িতে দুটি ভিন্ন পাত্রে ধরে রাখত গর্ভে ছেলে না মেয়ে তা জানার জন্য একটি পাত্রে জব দিয়ে আর অন্য একটি পাত্রে গম দিয়ে ভরে দিত তারপর দেখত যে জবের বীজ আগে অঙ্কুরিত হয়েছে নাকি গমের বীজ জব যদি আগে অঙ্কুরিত হয় তাহলে এর মানে তার একটি পুত্র হবে কিন্তু গম যদি প্রথমে অঙ্কুরিত হয় তার মানে তার একটি মেয়ে হবে আশ্চর্যের বিষয় হল এই প্রেগন্যান্সি টেস্টের ফলাফলের সত্তর শতাংশই সঠিক হয় কারণ গর্ভবতী মহিলাদের প্রস্রাবে এস্ট্রোজেন থাকার কারণে বীজ অঙ্কুরিত হয় এর সাথে সাথে প্রাচীন গ্রীকের লোকেরা গর্ভাবস্থা শনাক্ত করার জন্য আরেকটি পদ্ধতি ব্যবহার করত এতে তারা গর্ভবতী মহিলার প্রস্রাবের সাথে একটি মহিলা ব্যাঙের প্রস্রাব মেশাত যদি মহিলার প্রস্রাবের সংস্পর্শে এসে ব্যাঙটি দিন পারে তাহলে ধারণা করা হত মহিলাটি গর্ভবতী বন্ধুরা যাই হোক গর্ভে ছেলে বা মেয়ে শনাক্ত করা আইনত অপরাধ এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার নলেজের জন্য ভাল থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরবর্তী ভিডিওর সাথে